নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি মিন রাশির এপ্রিল মাস কেমন যাবে একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি প্রথমেই জানাই এই মিন রাশিকে তিনটি নক্ষত্র রিপ্রেজেন্ট করে একটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র একটি হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র একটি হচ্ছে রেউতি নক্ষত্র তিনটি নক্ষত্রেরই বৈশিষ্ট্য আলাদা কারেক্টার আলাদা এ মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে প্রথমেই তিরিশে মার্চ বৃহস্পতি গ্রহ মকর রাশিতে নিচস্ত গৃহে অবস্থান করছে এবং বাইশে মার্চ মঙ্গল গ্রহ ওই মকর রাশিতেই তুঙ্গস্থ গৃহে অবস্থান করছে এবং চব্বিশে জানুয়ারি থেকে অলরেডি এই শনি এই মকর রাশিতে অবস্থান করছে এর পাশাপাশি আঠাশে মার্চ শুক্র গ্রহ স্বরাশি অর্থাৎ রাশিতে অবস্থান করছে এবং মাসের চোদ্দো তারিখ অবধি এই রবিগ্রহ মীন রাশিতে অবস্থান করবে এবং পনেরো তারিখ থেকে এই রবিগ্রহ রাশির দ্বিতীয় মেষরাশিতে তুঙ্গ গৃহে অবস্থান করবে এবং যথারীতি রাহু মিথুন রাশিতে এবং কেতু ধনু রাশিতে অবস্থান করবে এর কি ফল হতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি প্রথমেই জানাই মিন রাশির একাদশ স্থানে গুরুসৌরী যোগ সৃষ্টি হচ্ছে এবং এই একাদশ স্থানে পারিজাত যোগ সৃষ্টি হচ্ছে এর কিছু শুভ প্রভাব মিন পড়তে চলেছে মিন দ্বিতীয়পতি এবং নবমপতি একাদশ ঘরে তুঙ্গ গৃহে অবস্থান করছে আপনাদের অর্থনৈতিক ভাগ্য খুব ভালো হতে চলেছে অর্থাৎ আপনারা প্রচুর অর্থ এ মাসে পাবেন অর্থাৎ আপনাদের ইনকাম সোর্স বৃদ্ধি পাবে এর পাশাপাশি আমি জানাই আপনাদের এ মাসে লটারির পাওয়ার সম্ভাবনা আছে এবং ফাটকা কার্বেরতেও আপনারা টাকা পেতে পারেন একান্ত জন্মছক দেখা বিচার্য বিষয় এর সাথে আপনাদেরকে জানায় আপনাদের রাশির দ্বিতীয় রবিগ্রহ তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে পনেরোই এপ্রিল থেকে আপনাদের কথার বাচনভঙ্গি খুব সুন্দর হবে এবং আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে এর সাথে সাথে আপনাদের এ মাসে রাশি তৃতীয় শুক্র অবস্থান করায় শুক্র থেকে তৃতীয় ভাব থেকে কী বিচার করি পরাক্রম যোগাযোগ এই তৃতীয়ভাবে শুক্র অবস্থান করায় আপনাদের কমিউনিকেশনের দিকটা যোগাযোগের দিকটা খুব ভালো আসছে এবং এ মাসে আপনাদের প্রেম প্রেমভাগ্য খুব ভালো হবে এবং সরাসরি নবম ঘরকে দৃষ্টি দিচ্ছে এবং নবমপতি আপনার তুঙ্গস্থ গৃহে একাদশ স্থানে বসে আছে আপনাদের খুবই ভালো কম্বিনেশান এ মাসটি অনেক কিছু পেতে চলেছেন এ মাসে এবং আপনাদের জন্য সুখবর আসতে চলেছে প্রেমের ক্ষেত্রে আপনাদের সফলতা আসবে নতুন প্রেম আসবে যাদের প্রেম বেকআপ হয়ে গেছে সেই প্রেমে সম্পর্কের উন্নতি হবে প্রেম থেকে বিবাহের পরিণতি হতে চলেছে এবং বিবাহের একটা প্রবল সম্ভাবনা আছে একাদশ স্থানে গুরুসৌরী যোগ আপনাদেরকে সফলতা দিবে যে কোনো কাজে আপনারা সাকসেস পাবেন এবং বাড়িজার যোগ একাদশ স্থানে সৃষ্টি হয় আপনাদের যে কোনো কাজ আপনাদের হবে চতুর্থ স্থানে রাহুর অবস্থান আপনাদের রাশির আপনাদের ফাটকা কারবার লটারি সং পাবেই পাবেন এর সাথে সাথে আপনাদেরকে জানাই আপনাদের রাশির দ্বিতীয় তুঙ্গস্থ রবি যারা রাজনৈতিক সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে এ মাছটা খুব ভালো অর্থাৎ যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এ সময়টা খুব ভালো সময় দেখা যাচ্ছে যারা ফিল্ম লাইনে আছেন শিল্প গান বাজনা এই দিকে আছেন তাদের ক্ষেত্রে মডেলিংয়ে আছেন অ্যাক্টিংয়ে আছেন তাদের ক্ষেত্রে এ মাছটা শুভ যারা সেলফ প্রফেশনে আছেন অর্থাৎ কেউ অ্যাস্ট্রোলজিতে ধরুন কেউ ডক্টরিতে ধরুন বা শিক্ষকতাতে ধরুন সেক্ষেত্রেও তাদের মাসটা শুভ হবে আপনাদের আয় দ্বিগুণ হবে অর্থাৎ ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি হবে যে কোনো প্রকার হোক আপনাদের ইনকাম কিন্তু বাড়বে বৈদেশিক মুদ্রা আপনাদের আসবে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করুন এর সাথে সাথে যারা বয়স্ক ব্যক্তিরা আছেন অর্থাৎ সার্ডের যারা ব্যক্তিরা আছেন তাদের লোয়ার পোর্শনে অর্থাৎ পায়ে হাঁটুতে ব্যথা এবং নার্ভের সমস্যা এবং হাই ব্লাড প্রেশার আপনাদের হবার সম্ভাবনা আছে সুগারের দিকটা আপনাদের এ মাসে বৃদ্ধি পেতে পারে এদিকে আপনারা অবশ্যই মেডিকেলের দিকটা আপনারা কেয়ার থাকুন এর সাথে সাথে যারা কসমেটিক্সে বিজনেস করছেন ফুডের বিজনেস করছেন গার্মেন্টসের বিজনেস করছেন গোল্ডের বিজনেস করছেন আয়রনের বিজনেস করছেন আগুন দিয়ে যে কাজ করতে হয় এমন যারা বিজনেস বিজনেস করছেন তাদের জন্য এই মাসটি অতীব শুভ মীন রাশির মীন রাশি এ মাসে নতুন কর্ম পেতে চলেছে কর্মক্ষেত্রে পদোন্নতি কর্মক্ষেত্রে বদলি কর্ম পাওয়া এবং ব্যবসায় প্রভূত উন্নতি হবে মীন রাশির এ মাসে ব্যবসার ক্ষেত্রে আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন ঠিক পনেরো এপ্রিলের পর থেকে এবং যারা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে এ মাসটা শুভ যারা ন্যায়ের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য মাসটা মধ্যম এবং যারা ভাবছেন যে আপনারা জমি গাড়ি বাড়ি কিনবেন এ মাসে আপনারা কিনেই ফেলতে পারেন কারণ সেরকম একটা রাশিচক্রের যোগ দেখা যাচ্ছে গ্রহের গোচরটাই বলছে আপনাদের গাড়ি বাড়ি মানে ভূ সম্পত্তি আপনারা এ মাসে কিনতে পারেন এবং এ মাসে আপনারা আপনাদের ভাইয়ের থেকে সহযোগিতা আত্মীয় স্বজন থেকে সহযোগিতা বন্ধুবান্ধবদের থেকে সহযোগিতা আপনারা এ মাসে পাবেন এবং এ মাসে আপনাদের আমূল পরিবর্তন জীবনে করতে চলেছে এবং কিছু সুসংবাদ আপনাদের আসবে পারিবারিক শান্তি আপনাদের আসতে চলেছে এবং পরিবারের মধ্যে লোকেদের মধ্যে নিজেদের মধ্যে বেশ আন্ডারস্ট্যান্ডিং হবে এবং দীর্ঘদিন ধরে যাদের সম্পত্তি নিয়ে সমস্যা চলছিলো সেই সম্পত্তিগত দিকটা কি হল ভালো তবে ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এবং আপনারা অবশ্যই গাড়ি বা বাইক চালানোর সাবধানভাবে গাড়ি বা বাইক চালাবেন এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাই এ মাসে আপনাদের শুভ তারিখ আপনাদের শুভ তারিখ হচ্ছে তিন বারো একুশ আরেকটি আপনাদের শুভ তারিখ হচ্ছে নয় আঠেরো সাতাশ এবং এক দশ আঠাশ এই তারিখগুলো আপনাদের শুভ এবং এ মাসে আপনাদের কি কাজ করলে আপনাদের ভালো হবে আপনারা প্রতিদিন সকালে উঠে সূর্য দেবতাকে প্রণাম করুন এবং ওং আদিত্যায় নম এই মন্ত্রটি আপনারা জপ করুন এবং সূর্য সূর্যদেবতার উদ্দেশ্যে জল নিবেদন করুন এবং পারলে কোনো নির্ধনী ব্যক্তিকে আপনার সাধ্য অনুযায়ী বস্ত্র এ মাসে আপনারা দান করুন সেক্ষেত্রে আপনাদের গ্রহের অব গ্রহের যে নেগেটিভ এফেক্ট যদি থাকে আপনাদের জন্মকুণ্ডলিতে সেই নেগেটিভ এফেক্ট আপনাদের কাটবে এ মাসে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা প্রথম দিকে মাসের প্রথম দিকে কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা দাঁতের সমস্যা আসতে পারে যারা মাঝবয়সী যারা আছেন যারা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের জন্য একটা ভালো সুখ সুখবর তারা যদি নতুন কোন বিজনেস করতে চান বা বিজনেসে ইনভেস্টমেন্ট করতে চান আপনাদের জন্য সময়টি উপযুক্ত সময় এবং আপনাদের দ্বিতীয়পতি পতি এবং নবমপতি তুঙ্গস্থ হওয়ায় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই কাজগুলো আপনারা অবশ্যই করতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধু আজকের তো সময় শেষ নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সকলে ভালো থাকুন